আসসালামু আলাইকুম বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম রসুল্লাহ সুপ্রিয় দর্শকের শ্রোতা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে রইছি ডক্টর মাঝরুল ইসলাম আপনারা অনেকেই আমাকে কল করেছেন অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন হুজুর বা ভাই বা স্যার আপনি কিভাবে জিন হাজির করেন আজকে আপনাদের বলে দেবো আমি কিভাবে জিন হাজির করি তবে একটি কথা বলে রাখি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এই যে যে আল্লাহ সুবাহনতলা প্রদত্ত নেয়ামত এগুলো আর মিস ইউজ করবেন না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা এর মিস ইউজ করবেন না কারণ আল্লাহ আল্লা তালার কাছে প্রত্যেকটা বিষয়ের জন্যই আপনাকে জবাবদিহি করতে হবে এই দুনিয়াটা কই দিনের বলেন আপনার বা আমার নিঃশ্বাস যদি এখন বন্ধ হয়ে যায় এখন কিন্তু আমাদের রেখে আসবে সুতরাং আপনারা আল্লা সুবাহনাহতাল্লা কথা স্মরণ করে এই বিষয়টা মিস ইউজ করবেন না এখন মেন কথায় আসি আমি কিভাবে জিনা হাজির করি জিন হাজির করার ক্ষেত্রে দুনিয়ার বা পৃথিবীর সবচেয়ে সহজ আমল আজকে বলে দেব সাধারণত আপনারা যদি এই আমলটা করেন বা রোগীকে সামনে রেখে ভুক্তভোগীকে সামনে রেখে যদি এই বিষয়গুলো পাঠ করেন তাহলে সঙ্গে সঙ্গে জিন এসে পড়বে এখানে বিষয় হচ্ছে সব রোগীর ক্ষেত্রে কি আসবে কিছু কিছু ব্যতিক্রম তো থাকবে যেমন হচ্ছে আপনি দৌড় প্রতিযোগিতায় দৌড় প্রতিযোগিতায় কিন্তু সবাই ফার্স্ট হয় না ফার্স্ট হয় একজন সেকেন্ড হয় থার্ড হয় তেমনিভাবে জিনদের যখন আপনি চিকিৎসা করবেন বা জিনদেরকে ধরে আনবেন সব জিন কিন্তু একই সমমর্যাদার বা একই ধরনের হয়ে থাকে না তো যারা চিকিৎসা করবেন তাদের হচ্ছে কিছু কৌশল অবলম্বন করতে হয় সব ক্ষেত্রেই যে একই যে থিওরি অ্যাপ্লিকেবল হয় বিষয়টা তা না তবে সাধারণত ম্যাক্সিমাম কেসে সাধারণ জেনগুলাকে একদম নিমিশের মধ্যে আপনি ধরে নিয়ে আসতে পারবেন এই আমলের মাধ্যমে আমি সাধারণত কীভাবে ধরে নিয়ে আসি আমি প্রথমে শরীফ পড়ি কোনটা পড়ি নামাজের যে শরীফ আমরা পড়ি সেই শরীফটা আমি পড়ি একবার পড়ি বা তিনবার পড়ি বিজুর সংখ্যায় পড়ি তারপর কি পড়ি সুরা ফাতেহা পড়ি তারপর কি পড়ি সুরাই খ্লাস পড়ি এইখানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি মানে আল্লাহ সুবাহনতালার প্রশংসা করে নেবেন প্রথমে যেমন অনেক সময় আমি আলহামদুলিল্লাহ হিম আপিল এটা অনেক সময় পড়ি কারণ হচ্ছে আপনি কার শক্তি দিয়ে কাজ করতেছেন এখানে কি আপনার কোনো শক্তি আছে আপনার কি কোনো ক্ষমতা আছে আপনি যে কথা বলতেছেন এই কথাটা কি আপনার আপনি কি এই কথাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি কি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি আল্লাহ সুবাহনতালার শক্তি দিয়ে কাজ করবেন এর জন্য আল্লাহ সুবাহান তালা প্রশংসা করবেন তো এর জন্যই আমি যেটা করি প্রথমে হচ্ছে দুরুস শরীফ পড়ি তারপর সুরা ফাতেহা পড়ি তারপর সুরা এখলাস পড়ি তারপর আমরা পবিত্র কোরআনুল কারিমের সাতাশ নম্বর সুরা সুরা নমলের তিরিশ এবং একত্রিশ নম্বর আয়াত পড়ব ওই ভুক্তভোগীর সামনে পড়ব এবং ভুক্তভোগীকে দম করব। ইন্নাহু হু মিন সুলাইমান ওয়া ইন্নাহু হু বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তা আলু আলাই ওয়া আতুন মুসলিমিন এর অর্থ যদি আমরা দেখি আল্লাহ সুবাহন তারা বলেছেন নিশ্চয় এটা সুলাইমান আল্লাহ সালামের পক্ষ থেকে আর নিশ্চয়ই এটা পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে অহমিকা বসে আমাকে অমান্য করো না এবং আনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও আমরা এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলতেছি ভুক্তভোগীকে কষ্ট দিচ্ছে যে জিন তাকে উদ্দেশ্য করে আমরা বলবো যে অহমিকা বসে আমাকে অমান্য করো না এবং অনুগত্য স্বীকার করে আমার নিকট উপস্থিত হও তেমনিভাবে আমরা আরও একটি আয়াত পড়ব সেটি হচ্ছে ছোরা বাকারের একশো আটচল্লিশ নম্বর আয়াত আইনামায়তাকুন আয় বিকুম্লাহ জামিয়া আল্লাহ কুল্লি কলিস ইনকাদির আমরা এই আয়াতের অর্থ যদি দেখি এইখানেও আল্লাহ সুবাহনাহতালা বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান আপনারা খেয়াল করবেন এইখানে যে কথাটা বলা হয়েছে তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন আকাশে বাতাসে মাটিতে মাটির নিচে যেখানেই থাকুন না কেন আল্লাহ তালা তোমাদেরকে নিয়ে আসবেন কারণ আল্লাহ তালা হচ্ছেন সব কিছুর ওপর ক্ষমতাবান ইন্না আলা কুল্লি সে জিন কাদের ক্রমান্বয়ে বা ক্রমাগত আমরা ভুক্তভোগীর সামনে পড়তে থাকব। আল্লাহ সুবাহনতলা প্রশংসা করব এবং পড়তে থাকব। ইনস্ট্যান্টলি জিন এসে যাবে আর শরীরে এসে ভর করবে তবে এখানে একটি কথা যে সকল জিন দূর থেকে ক্ষতি করে রুগীকে ভর করে নাই কখনো সেই সকল জিন কিন্তু আসবে না বা আসার কোনো সোর্স নেই তো এখানে আরেকটি কথা বলে রাখি আপনার যে সমস্যা সেই সমস্যা রিলেটেড যদি স্পেসিফিক পবিত্র কোরআনকারে মেয়ে আয়াত পান তাহলে সেই আয়াত দিয়ে আপনারা ট্রিটমেন্ট করবেন স্পেসিফিক যদি আয়াত না পান তাহলে সহায়ক আয়াত দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারেন এখানে একটা বিষয় আপনাদের জেনে রাখতে হবে বা বুঝতে হবে যে সব রুগীর শরীরে কিন্তু জিন আসে না যদি রুগীর শরীরে একবার জিন এসে থাকে ভর করে থাকে তাহলে আসবে আর যদি যে রুগীর শরীরে কখনো জিন আসেই নি ভরই করে নাই, সেই রুগীর শরীরে কিন্তু জিন আসবে না বা সাধারণত আসে না তার কাছ থেকে কথা বের করতে হবে তো আপনার মতো করে আপনি তখন কি করবেন এই চিকিৎসাটা করবেন তার কাছ থেকে শুনবেন বিস্তারিত শুনবেন যে সে কেন ধরেছে ভুক্তভোগী কি তার সাথে কোনো মিস ইউজ করেছে কিনা তার সাথে খারাপ ব্যবহার করেছে কিনা নাকি এমনি ধরেছে তাকে ভালো লাগে কিনা এবং ওইভাবে আপনারা কি করবেন ট্রিটমেন্ট করবেন তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের যে আমল দিয়েছি এমলটি মিস ইউজ করবেন না কারণ আল্লাহ সুহানাহত তালার কাছে প্রত্যেকটা বিষয়ের জন্য জবাবদেহি করতে হবে আর জিনদেরকে হয়রানি করবেন না কারণ আমি বলেছি যে আপনার প্রত্যেকটি কাজের জন্য আল্লাহ সুহানাহত আলার কাছে জবাবদেহির সম্মুখীন হতে হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সত্য প্রচারের স্বার্থে পবিত্র কালামুল্লাহ শরীফ প্রচারের স্বার্থে আপনার ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ